বিএনপি জামাতের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টি পাইতারার প্রতিবাদে নারায়ণগঞ্জ রূপগঞ্জে শান্তি সমাবেশ ও মিছিল করেছে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। উপজেলার দুইটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের ত্রিশটি স্থানে আলাদাভাবে শান্তি সমাবেশ ও মিছিলে নেতৃত্ব দেন বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এ সময় মন্ত্রী বলেন, বিএনপি জামাত দেশের উন্নয়ন ব্যাহত করতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। বিএনপি জামায়াত শিবিরের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে শনিবার রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো শান্তি সমাবেশ ও মিছিলের আয়োজন করে। উপজেলার দুইটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের ৩০টি স্থানে আলাদাভাবে আয়োজিত শান্তি সমাবেশে নেতৃত্ব দেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। সমাবেশে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, বিএনপি জামাত শিবির দেশের উন্নয়ন ব্যাহত করতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, কিন্তু তারা সফল হতে পারবে না। বিএনপি জামাত শিবিরের দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা ও বিশৃঙ্খলা রুখে দিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সবসময় প্রস্তুত উল্লেখ করে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একজন মানবিক প্রধানমন্ত্রী, তিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করেন। আমরা তো উন্নয়নের দিকে আসি, সবসময় উন্নয়ন করি এবং আমরা শান্তি মিছিল করি, এবং তারা চাচ্ছে যে কোনো ধরনের একটা সংঘাত ঘটিয়ে যে কোনো একটা ভিন্ন পথে ক্ষমতায় আসার চেষ্টা করতেছে। সবসময় তারা একটা গণ্ডগোল লাগানোর চেষ্টা করতেছে, কারণ দেশে শান্তি থাকলে দেশে উন্নয়ন হয়। উপজেলার রূপসী, বরপা, তারাব, বিশ্বরোড, গোলাকান্দাইল, জিন্দা, মুড়াপাড়া, ইছাখালী, কালনি, ভুলতা, কাঞ্চন, ভোলাব, সমু মার্কেট, জয়বাংলা মোড়, ইসাপুর সহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত এসব শান্তি সমাবেশে যোগ দেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কত বুদ্ধিমানে কাজ করেছেন। তিনি তুরস্কে আমাদের জন্য একটা টিম পাঠিয়ে দিয়েছেন এবং তুরস্ক থেকে সর্বপ্রথম বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে। এটা তুরস্ক থেকে পৃথিবীর কোনো দেশকে অভিনন্দন জানায়নি, এবং আমার দেশকে আরও বলেছে আরও সাহায্য পাঠানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি অনুরোধ করেছেন। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদ আলী, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও কল্যাণ বিষয়ক সম্পাদক সৈয়দ মারফত আলী ও রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।